আষাঢ় মাস বাংলাদেশে, হাও হ্যালো, বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো হে বাংলার মানুষ, দেখেছ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাটা পড়ছে, ঠাটা এই ইয়ে পড়তেছে, কিন্তু শিলা বৃষ্টি হচ্ছে, শিলা ওই যে আমার জানালার পাশেও শিলা বৃষ্টি হচ্ছে, সাদা সাদা বড় বড় শিলা, এই যে হ্যাঁ বরফের টুকরা, আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছে, আকাশেও কিন্তু জমাট বাঁধা শক্ত অবস্থায় থাকে মেঘ জমে। আচ্ছা এই যখন আকাশে মেঘ এরকম শিলা বৃষ্টি আকার ধারণ করে, ওই ওখানে কি তোমার এটা তো শক্ত থাকে, অ্যারোপ্লেন কি সেখানে যেতে পারে এই ঘন ম্যাগ যেখানে, কেউ বলতে পারো? হ্যাঁ অনেকে এসেছেন, দেখুন দারুণ ঝড় দিচ্ছি, দেখা গেছে নাকি? ভালো ক্যামেরা ঘুরে গিয়েছিল, আমি শিলা বৃষ্টি দেখি, 101 জন হয়েছে। ও আমি আজকে যখন আমাদের মধ্যরাতে প্রায় 3টার দিকে যখন লাইভে এসেছিলাম, বাংলাদেশের মানুষ তখন লগ ইন করেনি, অনেক কম লোকজন এসেছিল। আগে বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো, শিলা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ চমকানি থেকে শুরু করে সেই ঠাডা বৃষ্টি, বাংলাদেশে এই সময় এরকম বৃষ্টি হলে নদী থেকে বোয়াল মাছ উঠে আসে, বড় বড় খাল থেকে বোয়াল মাছ, ধান কেটে কই মাছ হেঁটে হেঁটে উঠে জানের দা পুকুরের জানের মধ্যে, আরে কত মাছ ধরতাম, সে পুঁটি মাছের রং, পুঁটি মাছের ওই সময় নাকি বিয়ে হয়, তাই ওদের গায়ের রং অনেক সুন্দর আকার ধারণ করে, রঙিন হয়ে যায়। কি মজা গ্রামে, আমি যাব আমার গ্রামে, সেরিয়ারা গ্রামে আমি যাব। এখন আম পড়ে গেছে, আম শেষ হয়ে গেছে মনে হয় না, কিছু কিছু আম আছে, আমাদের একটা গাছ ছিল ভাদ্র মাসও সেটাতে আম থাকতো, ভাদই আম বলতো, ভাদই। আর ভাদ্র মাসে কই মাছ ধান ক্ষেতের মধ্যে রে ভাই, জাল পেতে রেখে ওখানে, আবার আমার ভয় হইতো উঠাইতে গেলে জাল সাপ ধরা সাপ আটকাইয়ে থাকতো, অনেক সময় দূর থেকে দেখতে হইতো আগে জালের মধ্যে সাপ আছে কিনা, সাপ কই মাছ বেশিরভাগ কই মাছ, মেনি মাছ আর অনেক বড় বড় বিভিন্ন ধরনের মাছ আটকাইতো জালে। ওই জায়গাটা আমার, এখন সেটা মাটি ফেলে বাড়ি করে ফেলা হয়েছে, বাড়ির সামনে আমাদের সেখানে ধান ক্ষেত পাট ক্ষেত হতো, কোনো সময় একবার তরমুজ ক্ষেত বানাইছিল ছোটোবেলায় আমার মনে আছে, সেখানে আমরা অনেক করে আলু ক্ষেত করত, মরিচ ক্ষেত, কত রকমের শাক সবজির গাছ, পুকুরের মধ্যে মাছ, আও কত রকমের গাছ, তাল গাছে তাল ধরেছে, ভাদ্র মাসে তাল পড়ত, আমরা তাল নিয়ে আসতাম, গিয়ে খুঁজতে যেতাম তাল পড়েছে কিনা, টুপ করে তাল পড়ত, আওয়াজ পাওয়া যেত, কি সুন্দর সে এক চঞ্চল কর্মচঞ্চল জীবন, নিজের দেশ নিজের মাতৃভূমি নিজের গ্রাম। আমার সোনার গাঁ কবিতাটা আজকে শোনাবো তোমাদের, ওকে? আমার সোনার গাঁ,
কি সুন্দর। ও ধীরে ধীরে সবাই কি ব্যাপার চলে গেছে কেন? একবার কমে একবার আসে একবার যায়, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা এমন দিনে কি করা যায় বলো? গ্রামের বাড়িতে হলে, ঢাকার বাসায় বৃষ্টির বৃষ্টির দিন হলে ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা, আও কি মজা। ছুটির দিনগুলোতে অনেক মেহমান আসতো আমার বাসায়, আমার ওয়াইফ খুব মজা করে গরুর মাংস ভুনা, হাড্ডিওয়ালা গরুর মাংস, তারপরে তোমার খিচুড়ি। তো আমরা কিন্তু আমাদের বাসায় ভুনা খিচুড়ির ছেলে ল্যাটকা খিচুড়ি একটা আছে, মামিনসিংয়ের এক ধরনের চাল পাওয়া যায়, ওই চাল দিয়ে জামুর সাইজ বলা হয়, দেখো আমার নাম মনে আছে জামুর, ওটা ঢেঁকিতে ছাটা একটু লালচে ধরনের চাল, সেই লাল চাল দিয়ে এই ল্যাটকা খিচুড়ি রান্না করত। আমার শাশুড়িও তাই করতেন, আমার শ্বশুরও এসব পছন্দ করতেন। আমার বাসার পাশের পাশাই ছিল আমার শ্বশুরের বাসা। ও যখন আমার বাড়িতে রান্না হতো সবাই আসতো, আরও অনেক মেহমান বন্ধুবান্ধবীরা আসতেন। আবার যখন শ্বশুর বাড়িতে শাশুড়ি রান্না করতেন আমরা সেই বাড়িতে যেতাম খেতাম। আরও তো আছে, আমার বড় বোনের বাড়ি ছিল মতিঝিল কলোনিতে, এখন সিদ্ধেশ্বরীতে। আরও কত খালা মামা ফুপু অনেকের বাড়ি আত্মীয় স্বজন ছিল, সবাই কত দলে দলে আজ এই বাড়িতে বিয়ে, ওই বাড়িতে জন্মদিন, ওই বাড়িতে ম্যারিজ ডে, ওই বাড়িতে বউ ভাত, এই বাড়িতে ঢাকায় সব সময় অনেক আত্মীয় স্বজন আমাদের পরিবারে। আমি বলেছি না যে আমরা রাবণের বংশধর? আমরাও রাবণের বংশধর, আমার শ্বশুর পক্ষেররাও, আমার নানা শ্বশুররাও। খিচুড়ি না, আমি এখন আমি ফ্রিজ থেকে, এই বৃষ্টি তখন একটু একটু নেমেছিল আমি খেয়াল করিনি, মাংস খেয়েছি আজকে সকালেও, নাস্তা খেয়েছি মাংস দিয়ে। এখন আমি এক রকমের, এই এটাকে বলা হয়, দেখেছ স্যাডিন ফিশ, ছোট ছোট স্যাডিন ফিশ, এটার মধ্যে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায়। আজকে এটাকে তো পেঁয়াজি করব, কাঁচামরিচ দিয়ে, দেখেছ কাঁচামরিচ, আমার এই যে কি বলে লাসার মালনি মানে কি তরমুজ, টমেটো, ওয়াও কি সুন্দর টমেটো, কাঁচা আম, লেবু, কাঁচা আদা, কাঁচা পেঁয়াজ, দেখেছ রসুন পেঁয়াজ মশলা আছে সব এখানে, আমার সেন্সার, এই যে আমার কি বলে মাইক্রোওয়েভ, আমার ডাইনিং টেবিল। এখন আমি কি করব, এই যে আমার মুড়ি আছে, সানাসুর আছে, কাপুচিনো, চিপস, আর এই যে দেখা রসুন, আমি 1 কেজি রসুন খেলেছি গত সপ্তাহ, 1 কেজির মধ্যে 1/2 কেজি খেয়ে ফেলেছি। আমি রসুন বেশি খাই, পেঁয়াজও খাই, পেঁয়াজ অনুপাতে কম খাই, রসুন খাই। এই যে দেখো আমার টবের গোলাপ, আমার টবে একটা ছিল ওটা পাপড়ি ঝরে গেছে, আর একটা আছে এর মধ্যে কয়েকদিন পর পর নতুন নতুন গোলাপ, এটা আমার টব, জানালার টবে, জানালায় আরও অনেক রকমের লাগাইছি, ওগুলো দিচ্ছি এখনও ফুটে নাই, বিভিন্ন জাতের গোলাপ, বিভিন্ন জাতের অন্যান্য ফুলের চারা। হ্যাঁ এই বৃষ্টি থেমে যাচ্ছে, পানি জমে গেছে এখানে, ওখানে পানি নেমে যাওয়ার ব্যবস্থা আছে, ক্যানেল আছে নিচে, সব পানি চলে চলে যায়, অনেক পাতা ঝরে গেছে। ওই যে আমার প্রতিবেশী দড়িয়ে আসছে, ওই প্রতিবেশী হের বাড়ি হলো হের তুর্কির মুসলমান, তার গার্লফ্রেন্ড নিয়ে থাকে, তার গার্লফ্রেন্ড হলো থাইল্যান্ডের। সাজ্জাদ হোসেন, অশুভ আত্মা, অশুভ আত্মা, নোয়াখালী বিভাগ চাই, চাইতে তো কোনো আপত্তি নাই, আমরা কুমিল্লা বিভাগ চাই। আমার মতে নোয়াখালী যেহেতু 3টা জেলা, সেখানে একটা বিভাগ হতে পারে, কুমিল্লাতে 3টা জেলা, এটা বিভাগ হতে পারে,
সিলেট বিভাগ হতে পারলে, চট্টগ্রাম বিভাগ হতে পারলে কেন কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ হবে না কেন, তাই না? শান জানতে চেয়েছেন আমার বউ বাচ্চা কই। আমার বউ বাংলাদেশে থাকে ঢাকায়, আর আমার একমাত্র সন্তান সে থাকে ইউরোপে এক দেশের নাগরিক, ঠিক আছে? খাইতে পারবা আর বাঙালি তোমার উপরে খাপা। বাঙালিরা আমার বাঙালিদের জন্য আমি দেশ স্বাধীন করে দিয়েছি, একটা দেশের পতাকা পাল্টিয়ে দিয়েছি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করে দিয়েছি, কিন্তু খ্যাপা আছে, আমি জানি খ্যাপা থাকাটা স্বাভাবিক। তার কারণ হলো তাদেরকে আমি অর্থনৈতিক মুক্তি দিতে পারিনি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র দিতে পারিনি, তাদেরকে আমি তাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারিনি, কাজেই খ্যাপা থাকাটা স্বাভাবিক। এর জন্য আমি দায়ী, আমার সিনিয়ররা দায়ী, আমরা মুক্তিযোদ্ধারা দায়ী, আমরা যারা রাজনীতি করেছি করি এখনও রাজনীতি করি, সকল রাজনীতিবিদরা দায়ী, আমাদের দেশের আমলারা দায়ী, শিক্ষক সমাজ দায়ী, ছাত্ররা দায়ী, শ্রমিক কৃষক মেহনতি মানুষ সর্বস্তরের মানুষ দায়ী, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তাই না? কি বলো? হাও বৃষ্টি এসেছে। আমি তো মনে করেছিলাম আমি যাব পাহাড়ে যাব, হ্যাঁ হতে পারে হয়তো দেখা যাবে যে এক ঘন্টা দুই ঘন্টা পর বৃষ্টি থেমে যাবে, আবার আমি যেতে পারবো হয়তো বা পাহাড়ে অথবা পার্কে। এখন তো সামার আমার, আচ্ছা আমি আমার মোবাইলটাকে মোবাইলের স্ট্যান্ডের মধ্যে এটাকে লাগাই, ঠিক আছে? তাহলে আর হাতে ধরে রাখার দরকার হবে না। এই এই যে লাগিয়েছি, এই যে লাগিয়েছি, হ্যাঁ অনেকেই এসেছেন, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আচ্ছা কেউ কি অনেকে মায় মানে লাইভে আসতে চায়, ইচ্ছে করলে আসতে পারেন একজন একজন করে। আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করব, তাহলে আমার সাথে আমরা সরাসরি কথা বলতে পারব। আর আমি বলেছিলাম যে আমার আমার দেশ আমার সোনার গাঁও কবিতাটা পড়ে শোনাবো, দেখি। এই যে আমার অগণিত কবিতার স্তূপ আছে, মধ্যরাতে আজকে আমি কয়টা তিনটে চারটা কবিতা মনে হয় পড়ে শুনিয়েছিলাম, এখন আমি প্রথমে শোনাবো। আচ্ছা একটু এনার্জি ড্রিঙ্ক করে নেই নাকি? চিয়ার্স। এটা হলো বিয়ার, সয়কাতার বিয়ার, আমার প্রিয় বিয়ার, অস্ট্রিয়ার অনেক নাম করা। এক্সপোর্টেবল কোয়ালিটি বিয়ার খাও আর কবিতা পড়ো, ঠিক আছে না? এখনকার স্লোগান হলো বিয়ার খাও আর কবিতা পড়ো। কবিতার নাম আমার সোনার গাঁও। এই কবিতাটা আমি এই বাড়িতেই লিখেছি প্রায় 13 বছর আগে। এটা সানে নজরুল, আমার ছোট ভাই খোকন
ইংল্যান্ড থেকে বাংলাদেশে গিয়েছিল, আমাদের গ্রামের বাড়ি চেড়িয়ারাতে সে গিয়েছে। তো সেখানে অনেক কথা দেখছে, মোবাইল থেকে আমাকে সরাসরি আমাকে দেখাচ্ছিল লাইভ ভিডিও ক্যামেরার মাধ্যমে, গ্রামের বাড়ি, গ্রামের রাস্তাঘাট, এই সেই কবরস্থান, কাচারি, বাহির বাড়ি, বাগান, অনেক স্মৃতি ছোটবেলার। তো দেখাচ্ছিল, ওর সাথে কথা বলার পরপরেই আমি, আমার টেবিলে সবসময় কাগজ কলম থাকে, আমি আমার সোনার গাঁও এই নামে এই কবিতাটা লিখেছি এক টানে। এটা অনেক অনেক বেশি বিভিন্ন মিডিয়াতে ছাপানো হয়েছে, অনেকে পড়েছেন। তো একবার আমি আমার ওই কবিতা বিবিসিতেও পড়েছি, বিবিসির বাংলা প্রোগ্রামে আমি অনেক বছর একাধারে কবিতা আবৃত্তি করেছি, সরস্বতী কবিতা। তো এই কবিতাটা পড়ে শোনাই, কেউ কিন্তু কাঁদবে না, যারা প্রবাসে থাকে তারা অনেকে কাঁদে। সরি, আমার কবিতার নাম আমার সোনার গাঁও। আমার প্রাণের মাঝে আছে সদা প্রিয় গ্রাম খানি, বিনার মতো বেজে উঠে মায়ের মধুর বাণী, যে মাটিতে ঘুমিয়ে আছেন আমার আপন জন, সে মাটিতে জন্ম নিল কত মহাজ্ঞানীগণ। স্বাধীনতার সফলতায় হয়নি ধন্য সেই গায়ের মাটি, যে গায়েতে ছিল একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি। শৈশবকাল কেটেছে আমার যেই চেড়িয়ারা গ্রামে, এমন সুন্দর গ্রাম কভু দেখিনি ধরাধামে। ছোট্টবেলার কত না স্মৃতি মনে পড়ে যায়, সেসব স্মৃতি আজও আমায় নীরবে কাঁদায়। যে দেশেই থাকি না কেন যতই দূরে, প্রিয় গ্রামখানি আছে মোর হৃদয় জুড়ে। আমার গায়ের মানুষগুলো কতই না সরল, শত অভাব অনটনেও হয় না তারা গরল। মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেলার সাথী ভাই, যাদের মতন আপন মানুষ কোথাও নাহি পাই। চিরনিদ্রায় শায়িত তারা আমার সোনার গায়, স্বপ্নীল মায়ায় ভরা সবুজ শ্যামল ছায়ায়। মন পবনের নাও তুমি আমায় নিয়ে যাও, নয়ন ভরে দেখব আমি আমার সোনার গাঁও। যে গায়েতে জন্ম নিয়ে ধন্য এ জীবন, সে গায়েতেই যেন হয় আমার মরণ। অনেক ধন্যবাদ। এখানে আমি বিভিন্ন অনুষ্ঠানে, বাঙালিদের অনুষ্ঠানে যখন এই কবিতা আবৃত্তি করেছি, এই কবিতা শুনে অনেকে কেঁদেছে আমার সামনে। কারণ যারা প্রবাসে থাকেন তারা নিজের মাতৃভূমিকে মিস করি আমরা, অনেক স্মৃতি মনে আসে, স্বপ্নে দেখি ঘুমে অনেক কিছু। তো আমার কবিতায় সবার মনের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং কপি করে করে আমি অনেককে দিয়েছি। এটা আমার হবি, আজও আমার কোনো কাব্যগ্রন্থ বের করা হয়নি, ইচ্ছা করলে অনেক আগেই পারতাম, কিন্তু আমার আমার মনেই থাকে না আমি যে একজন কবি। যখন আমি অভিনয় করতে যাই তখন মনে হয় শুধুই আমি অভিনেতা, যখন আমি গান গাই তখন মনে হয় যেন শুধুই আমি একজন গায়ক, যখন আমি দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট করি, তখন মনে হয় শুধু আমি একজন শুধুই দার্শনিক। আমি যখন রাজনীতি নিয়ে আলোচনা করি, গবেষণা করি, স্টাডি করি, তখন আমার মনে হয় আমি শুধুই একজন রাজনীতিবিদ। যখন আমি শিক্ষকতা করি তখন মনে হয় আমি শুধুই একজন শিক্ষক। যখন আমি প্রেম করি, আমার বান্ধবীদের সাথে ডেটিং করি, সেটিং করি, সাইবার করি, তখন মনে হয় আমি শুধুই একজন প্রেমিক। এটা ভালো, তাই না? আমি একজন সৎ মানুষ, সত্যবাদী মানুষ, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সত্য কথা বলি। যারা মিথ্যা কথা বলে, যারা ভণ্ডামি করে, বেয়াদবি করে, তাদেরকে আমি অপছন্দ করি, তাদের মানে তাদের এই কাজটাকে।
তাদের এই অপকর্মটাকে আমি অপছন্দ করি। যখন আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলি, মুক্তিযুদ্ধে সেই ১৯৭১ সালে ফিরে যাই, মনে হয় যেন আমি তখন মহান মুক্তিযুদ্ধের মাঠেই যুদ্ধরত অবস্থায়, সব কিছু আমার স্মৃতিতে ভেসে উঠে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি টেক্সট লিখছেন আমি ঠিক পড়তে পাচ্ছি না, অনেক দূরে। আপনার হাসিটা খুব সুন্দর, আর একটু শব্দ করে হাসবেন, আমি আরো জোরে হাঁটতে পারি, কিন্তু আমার প্রতিবেশীদের অনেক সময় বিরক্ত হয়, জানালা খোলা, এখন সামার টাইম, আমার অট্ট হাসিতে পুরো পাড়া কেঁপে উঠে। কাজেই গত বছর আমি একবার জোরে জোরে হাসি, এত বেশি জোরে কথা বলেছিলাম, বাংলাদেশ থেকে এত টেলিফোন, জোরে জোরে কথা বলতে গিয়ে আমার প্রতিবেশী আমাকে ওয়ার্নিং দিয়েছিল এর আগে কয়েকবার, তারপরে পুলিশ ডেকেছে, পুলিশ এসে আমার বাংলাদেশি টাকায় প্রায় ২৫,০০০ টাকা জরিমানা করেছে। হ্যাঁ, সেই জরিমানার টাকা আমাকে দিতে হয় নাই, আমি গিয়েছি, শুধু আমি গিয়ে বললাম, আমি তো, তোমরা জানো আমি অভিনেতা, আমি কবি, আমি সাহিত্যিক, আমি দার্শনিক, আমি রাজনীতিবিদ, আমার অগণিত টেলিফোন আসে, সামারের টাইম এটা জানালা খোলা ছিল, আমি খেয়াল করিনি, আর সামার তো দিন বড়, ১০টার পরে নর্মালি কাউকে ডিস্টার্ব করা যায় না, প্রতিবেশীদের মানে তারা কমপ্লেন করতে পারে, আমি খেয়াল করি নাই, বাহিরে আলো ছিল, জানালা খোলা ছিল ঠিকই, তো আমি মনে করি নাই যে ১০টার উপর হয়ে গেছে, আমি যখন কথা বলি কথার দিকেই খেয়াল থাকে। এই যে আমার একটা স্নেহধন্য ছোট ভাই এসে গেছে, রোহান, চট্টগ্রামের কৃতি সন্তান, যার দাদা এবং নানা দুজনেই অনেক বড় সওদাগর ছিলেন, চট্টগ্রামে দানু মিয়া সওদাগর, আমার শ্বশুর হওয়ার কথা ছিল পাকিস্তান আমলে, সোনার দানু। রোহান, তোমাকে বলি নাই না, আলকরণে ১০টা সোনার দোকান আছে, চট্টগ্রাম শহরে যাকে বলা হয় সোনার দানু, দানু মিয়া সওদাগর, নাম শুনেছ? নিউ মার্কেটে ১০টা সোনা রূপা হীরার দোকান আছে, তার ছেলেরা চালায়, তার বড় মেয়ে জানুর সাথে পাকিস্তান আমলে আমার সাথে বিয়ের প্রস্তাব এসেছিল আমার বড় ভাইয়ের মাধ্যমে, আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ৬৯-এ। আমি হাসছি, আরে কি বলে বিয়ের প্রস্তাব আসা, আমাকে দাওয়াত দিয়ে তার বাসায় খাওয়াইছিল, বক্সিবাজারে তার বাসা ছিল, সোনার দানু বললে সবাই চিনে, রাঙ্গনিয়া বাড়ি, তাই না? আর না, সাতকানিয়া, সাতকানিয়ার দানু মিয়া সওদাগর, নাম শুনেছ রোহান? আচ্ছা, আমি ফেসবুক থেকে বিদায় নিচ্ছি, এখন আমি পালটকে আছি, আপনারা আসুন, পালটক.com লগ ইন করে পালটকে চলে আসতে পারেন, আপনারাও এখানে সরাসরি কথা বলতে পারেন, লাইভ ক্যামেরা দিয়ে কথা বলা যায়, আপনারা আসুন, আপনাদেরকে আমি পালটকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, অনেকেই এসেছেন পালটকে ফেসবুক থেকে, অনেক বন্ধুরা, পালটক.com আপনার লগ ইন করে চলে আসুন। আপাতত ফেসবুকের বন্ধুদের কাছ থেকে বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন, বাংলাদেশে ছাত্র ছাত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অনেক ছাত্রকে এখনো জেলখানায় আটক রেখেছে, রিমান্ডে নিয়ে তাদের শারীরিক মানসিক নির্যাতন করছে, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের গুন্ডারা, এবং তারা ধরে নিয়ে শাহবাগ থানায় পুলিশের কাছে দিয়েছে, পুলিশও রাত দিন সেই মেয়েকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে নির্মমভাবে। আমরা তার প্রতিকার চাই, শেখ হাসিনার পদত্যাগ চাই, দ্রুত বেগে বাংলাদেশে জাতীয় নির্বাচন দিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে সবাইকে আমি সবাইকে সুস্থ থাকার জন্যে কামনা করি, এবং জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ, প্রেম ধর্ম সেরা ধর্ম, জগতের সকল প্রাণী সুখী হোক।